2020 ও 2021 সাল আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছে বিভীষিকাময়। করোনা মহামারীতে লাখ লাখ মানুষের মৃত্যু, বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক দুর্দশা, সবকিছু মিলিয়ে এর চেয়ে খারাপ সময় যেন আর হয় না। মানুষের ইতিহাসে যেন এখনই সবচেয়ে খারাপ সময় চলছে, কিন্তু আসলেও কি তাই? 2020 সাল নয়, বরং ইতিহাসের সবচেয়ে খারাপ বছর হিসেবে শনাক্ত করা হয় 536 সালকে। কেন? শুনে নেওয়া যাক আজকের গল্পে। সাল আইসল্যান্ডে হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিগুলোর বিস্ফোরণ ঘটে সে বছর। শুরু হয় অগ্নুৎপাত, লাভার সাথে বেরিয়ে আসে সালফার, বিসমাত সহ নানা বিষাক্ত গ্যাস। আকাশ ঢেকে যায় আগ্নেয়গিরির ছাইয়ে, এমন অবস্থা দাঁড়ায় যে সূর্যের আলো বায়ুমণ্ডল ভেদ করে আর মাটি পর্যন্ত আসতে পারছে না। এমনটা চলে টানা 18 মাস। এই পুরো সময়টা সূর্যকে দেখাতো চাঁদের মতো, টিমটিমে সেই আলোর জন্য মনে হতো সারা বছরই সূর্যগ্রহণ চলছে। বাইজেন্টাইন ইতিহাসবিদ প্রোকোপিয়াস লিখেছেন, সূর্য সারা বছর তার আলোর চার ভাগের এক ভাগ দিতে পারত, যেন সেও চাঁদ। সে সময়ের এক রোমান রাজনীতিবিদ ক্যাসিওডোরুস লিখেন, সূর্যকে নীলচে দেখাত, অন্য সব ঋতু যেন একটি ঋতুতে পরিণত হয়েছিল। দুপুরবেলাতেও আমরা নিজেদের ছায়া দেখতে পেতাম না, ফলে লম্বা সময় ধরে সূর্যের আলো না পাওয়ায় তাপমাত্রা নেমে আসে 2.5 ডিগ্রিতে। গত 2300 বছরে গ্রীষ্মকালের তাপমাত্রা কখনোই এত নিচে নামেনি। বলা হয় এটি ইতিহাসের সবচেয়ে ঠান্ডা গ্রীষ্মকালের দশক। ধীরে ধীরে এই ঠান্ডা ইউরোপ পেরিয়ে ছড়িয়ে পড়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, চীন সহ অনেক জায়গাতেই। সব জায়গাতেই এমন আবহাওয়ার প্রভাব পড়ে, সূর্যের তাপ না থাকার কারণে ফসল নষ্ট হয়ে যায়, নতুন ফসল উৎপাদন করাও সম্ভব হয় না। ধীরে ধীরে সারা পৃথিবীতে অনাহার আর দুর্ভিক্ষ দেখা দেয়। আইরিশদের তথ্য মতে 536 থেকে 539 সাল পর্যন্ত রুটিও পাওয়া যেত না। এত কিছুর মধ্যে 541 সালে মিশরে শুরু হয় প্লেগ, সেখান থেকে এটি ছড়িয়ে পড়ে পুরো রোমান সাম্রাজ্যে। এই প্লেগের প্রভাবেই রোমান সাম্রাজ্যের পতন শুরু হয়। এই সময়ে তৎকালীন ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়ে, অঞ্চলটি ভীষণ দারিদ্র্যের মধ্যে পড়ে যায়, যা প্রায় 100 বছর ধরে চলে। বিরূপ আবহাওয়া, খাদ্যাভাব, রোগশোক মিলিয়ে এই সময়টা ছিল বেঁচে থাকার জন্য সত্যিই এক দুর্বিষহ সময়, যার শুরু হয় 536 সালে। ইতিহাসের অন্য আর কোন সময়কে আপনার কাছে ভয়ানক বলে মনে হয়েছে? আমাদের জানাতে পারেন কমেন্টে।